এখন এই জিম করে জাস্ট নিয়মারে এসেছি কেকটা নিয়ে, অ্যান্ড এখানে একটু হালকা করে একটু কেক একটু পেস্ট্রি সাটাচ্ছি। মাউট অর্ডারিং হচ্ছে, তো বেশি কথা বলবো না, বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি ব্লগ। হাতি পাতে পুপ হাতি পাতে পুপ হাতি পাতে পুপ It's your birthday. Happy birthday. It's your birthday. Happy birthday. It's a great day. That's what we say. Happy birthday. আমি আজকে দাড়িটা একটু ইন্টারেস্টিং ভাবে কেটেছি, নিচে একটু ঘন রেখেছি, উপরে হালকা ট্রিম করেছি। আই হোপ কি আমাকে ভালো লাগছে। অ্যান্ড এই কদিন ধরে ভাই একটু টাইম পাচ্ছিলাম না, তো আজকে বোনের বার্থডেতে আমি একটু টাইম পেয়ে গেলাম। ওয়ার্কআউট আমি মিস করিনি, শুধু স্যাটারডে আমি মিস হয়ে গেছিলো লেগ ডে, বাট ওয়ার্কআউট হচ্ছে, হবে, অ্যান্ড কন্টিনিউ হবে। সিরিয়াসলি ম্যান, আমি মানে আমি রেজাল্ট আমি দেখতে পাচ্ছি। আমি সিরিয়াসলি আমি যেদিনকে অ্যাচিভ আমার গোল যেদিনকে অ্যাচিভ করতে পারবো সেদিনকে তোমাদের দেখাবো যে ওয়ার্কআউট করা মানুষের কতটা দরকার। তো যাই হোক, এখন একটু কেনিজি শুনছি কী বললাম, কেনিজি শুনছি। আমি সাউন্ড লাইক বস্তির ছেলে পচা শুনছি, নট দ্যাট পচা, মানে ফ্লো ফ্লোতে যেটা বেরিয়ে যায় সেটা। এখন রাত্রে 11টা বাজে, আর আমি যে জাস্ট একটু আগে আমি জিম থেকে বাড়ি ফিরলাম। অ্যান্ড আজকে আমার আর্মস বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত ভীষণ পাম ছিল, এখনও রয়েছে প্রিটি মাচ। তো যাই হোক, মোটামুটি কন্টিনিউ করে যাচ্ছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন, বিকজ আমি এই ব্লগটা আবার বোনের বার্থডের পর আবার এই মানে এতদিন পর আমি আবার ক্যামেরাটা ধরলাম। তো যাই হোক, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে 25th December। তো সবাইকে ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস আমার তরফ থেকে অ্যান্ড আমার ফ্যামিলির তরফ থেকে। যাই হোক না কেন, চলো ওই ঘরে যাওয়া যাক, অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে সবাই প্রিপেয়ার করছে। আমিও লুক অ্যাট দিস গাইস, ওহো কি সুন্দর লাগছে। তো বোনের বার্থডে বেলুনগুলো ওখান থেকে খোলা হয়নি, অ্যান্ড ওখান থেকে ভালো করে সাজিয়ে ওই জায়গাটা আমরা জেসাসকে, এই দুজনের ঘুড়ি সরাও, বাবা ঘুড়ি সরা, ওই সরা ঘুড়ি সরা ঘুড়ি সরা। তো ওইখানে আমরা সাজাচ্ছি এক সাইডে, ওটা গরমে ফেটে যাবে না তো বাবা? আমি শুধু এরকম বাবাই করে যাচ্ছি, মানে হেল্পিং হ্যান্ড হিসেবে কিছুই হেল্প করছে না। ভালো করে সবাই ভালো করে করো, ভালো করে না না হবে করতে হবে। এখান থেকে একটা এরকমভাবে ঝুলিয়ে এরকমভাবে বার কর, এরকমভাবে বার কর, এরকমভাবে এরকম বার না, এটা বেটার লাগছে আমার তো। গুড। আগের দিন তো আমি বলতেই ভুলে গেছি ওর বার্থডে দিনকে তাড়াবার সময়, এটা ওর বেস্ট ফ্রেন্ড দিয়েছে। এর খাসিয়াত হচ্ছে খুশি দেখিয়ে দাও। হ্যাঁ জানা, লুক এট
কেস সিরিয়াসলি খুব সুন্দর এত সুন্দর কেড বেডি খুশি আর খুশি বেস্ট ফ্রেন্ড তাই তো বুঝি ইয়েস ইন্টারেস্টিং ঘটনা তোমাদেরকে বলছি, যেটা আমি প্লাস আমার মা বাবা দুজনেই বলবে, ঠিক আছে? দ্যাট ইজ মানে কিছুদিন আগে পর্যন্ত আমি যেটা ভাবতাম, থাক আমি এটা বলবো না, মা তুমি আর বাবা আমাকে আর খুশিকে দুজনকে গিফট দিতে ক্রিসমাস ডে দিন। ওরা বড়বেলা অবধি ভাবতো যে হচ্ছে কি ক্রিসমাস, ওরা নয় আমি, হ্যাঁ ও ভাবতো যে হচ্ছে ক্রিসমাসের এই সান্তা ক্লজ ওদেরকে গিফট দিত, মানে বাবা মা যে সেই সান্তা ক্লজ বাবা মা গিফট দিত সেটা কোনোদিন মানে বিশ্বাসই করাতে পারতাম না যে না ওটা আমরা দিতাম। বড় হয়ে তারপরে মানে বুঝেছি যে এটা ঠিক, অনেক বড় হয়ে গেছে তখন মানে ভালোই বড় হয়ে গেছে। দু তিন বছর আগে পর্যন্ত আমি এটা মানে এটা ফিল করতো, হ্যাঁ দু তিন বছর আগে পর্যন্ত আমি এটা ভাবতাম যে এটা একদিন কি হয়েছিল কি কেমন ভয় পায় দাদা, বাড়িতে আছিস? প্লিজ একটুখানি একটুখানি সিঁড়িতে এসে দাঁড়াবি। হ্যাঁ বল, এবার বল, এবার বল কি। তখন মাধ্যমিক ও দেবী কি দেয়নি, তখন আমি ক্লাস সিক্সে পড়ি। একদিন কি হয়েছে, ব্যাগের মধ্যে আমাকে যে গিফট আমি 25th মর্নিংয়ে পাবো সেই গিফটটা হঠাৎ করে আমি মায়ের ব্যাগে পাই। এবার যখন আমি পাই তখন আমি অত মানে অত নোটিস করিনি, পেয়েছি দেখেছি ওকে আমি রেখে দিয়েছি চেন বন্ধ করে, ঠিক আছে। আমার একটা মনে মনে ডাউট হচ্ছিলো যে কিছু কি ব্যাপার হলো, এরকম মা যদি আমার জন্য গিফট আনেও আমাকে তো আগে এসে বলবে আর আমাকে এসে আগে দেখাবে যে দেখ আমি তোর জন্য এই গিফটটা নিয়ে এসেছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখলাম সেম গিফট। সন্ধ্যেবেলা আমি দাদাকে বলছি, আমাকে বলছে কি না ওরকম কিছু না, তুই ভুল দেখেছিস ভুল জানিস। হ্যাঁ তখন যদি পারলাম না যে এটা সান্টা ইজ মাদার অ্যান্ড ফাদার, ও বলতে যাচ্ছে ও বড় দাদা হয়ে গেছিল তখন, আমি তখন বাচ্চা ছিলাম। এন্ড আমি তোমাকে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, আমি যখন রাত্রে ঘুমাতাম, আমি যখন ঘুমাই তখন মানে আমার পাশের বাড়ি কোলাপস হয়ে যাক, পুরো ভেঙে পড়ে যাক, তাও আমার ঘুম ভাঙে না চট করে, ঠিক আছে? এবার আমার তখনও ঘুম ভাঙতো না, বাট মুখের মধ্যে যখন হাত বোলাতো বাবা বাবা কি মা হটে বাইডিস, ঠিক আছে, পুরো মুখের পুরো অব্র থাকতো, ঠিক আছে। এবার ওই ফিলিংসটা আরও আমার মনে হতো যে না মানে কি বলবো, সব ছেলে মেয়েদের কাছে তার মা বাবারাই হচ্ছে সান্টা ক্লজ। হ্যাঁ আরেকটা জিনিস যেটা ছিল, আমরা নোট লিখতাম, মানে একটা ওই গ্রিটিং কার্ড লিখতাম যেটার মধ্যে তার রিপ্লাইটা অলরেডি পেয়ে যেতাম, মানে মর্নিং এর মধ্যে রিপ্লাই, একটা সুন্দর পেন দিয়ে লেখা সব কিছু লেখা, কি ভালো করে পড়াশোনা করলে নেক্সট ইয়ার আরো বেশি কিছু পাওয়া যাবে, মানে এই যে একটা ব্যাপার। আর মাথার মধ্যে এই যে মা বলছে মা করতো, এগুলো সব আমি করতাম, কারণ আমি এই গিফটগুলো কিনে নিয়ে আসতাম। আর আমি জিজ্ঞেস করতাম এই তোদের সান্তা ক্লজ কী দেবে বলতো, কী দিলে তোদের খুশি হবে বলতো, তোরা কী দিলে কী পেলে তোরা খুশি হবি, মানে ওদের কাছ থেকে জেনে নিতাম যে ওদের কোন গিফটটা চাই। তো ওরা বলতো এইটা এইটা, আর আমি তার আগের দিনকে সমস্ত কিছু নিয়ে এসে গুছিয়ে রাত্রিবেলা ভোরবেলা 4টার সময় উঠে ওদের গ্রিটিংস লিখতাম, এই করতাম সেই করতাম। আর ওরা যে মজার গিফটটা দিয়ে শুতো ওটার বালিশের পাশে রেখে দিয়ে তারপর হচ্ছে কি মাথায় মানে ওদের মুখে হাত বুলিয়ে দিতাম, আর অব্র হাতটা আমি ধুয়ে চলে আসতাম, ওরা বুঝতেই পারতো না যে আমি করেছি। তারপরে এরকম এক বছর কোন ক্লাস থেকে আমার করতে আমার মনে ইভেন কি মনে পড়ছে দিদা পর্যন্ত বলতো, ছোট বয়স থেকে একদম ছোট, তখন জাস্ট স্কুলে ভর্তি করে যেতে দিয়েছে, তখন তোকে ভর্তি করে তখন মনে হয়েছে বা হয়নি তখন দিয়ে আরম্ভ করেছি, ভালো করে পড়াশোনা কর, সারা বছর ভালো করে পড়াশোনা করলে সান্টা ক্লজ কিন্তু যা চাইবি তাই দিবে। তো তোরা এবার কি করতিস যে সান্টা ক্লজ এই দিনটা মেরি ক্রিসমাসের দিন তার আগের দিনকে
তোরা কি করতিস মজাকে ভালো করে মানে ছুটাছুটি করতিস, আমি এই মজাটা রাখবো, ও বলতো আমি এই মজাটা রাখবো। ইভেন আমার ক্লিন করে মজাগুলো আমার দাদা নিয়ে রেখে দিত, আর আমি খুঁজে বেড়াতাম কি হলো, আমি তো দুদিন আগের থেকে ক্লিন করে রেখেছি গায়ে। প্লিজ এটা বলতে পারবি না? এটা সুযোগে সদ্ব্যবহার, এটাও সুযোগে সদ্ব্যবহার, আমি এরকম কোনোদিন করতাম না একদম না। শান্তা করস বললে দরজা তো বন্ধ, তোমার বাবা তো অসুস্থ, তার জন্য এইবারে কিছু কিনতে যেতে পারি না, এইরকম ওদেরকে ই করতাম। কিন্তু ও বুঝে গেছিল, মেয়ে বুঝে গেছিল যে না এটা শান্তা নাম বড় হয়ে, কিন্তু ওকে মানে ওকে কিছুদিন আগে বুঝেছে যে না এটা মা বাবাই করতো, এটা কোনো শান্তা কলস দিয়ে যেত না, মানে মা বাবাই এইটা করতো। আর সব থেকে একটা খাস ব্যাপার আমি বলবো, আমার দিদা একবার এসেছিল, ঠিক আছে, ঘুম থেকে উঠেছি তো সবাই মিলে বলা বলি করছে যে শান্তা এটা দিয়েছে ওটা দিয়েছে, তখন দিদা এসে বলছে ফ্ল্যাশ হচ্ছে, দাঁড়াও আমিও যাচ্ছি, ফ্ল্যাশ না ভূত এইখানে প্লাস হচ্ছিল লাইটটার জন্য। সকাল মিড নাইটে যখন টয়লেটে উঠবি, মা আমি টয়লেটে যাবো, টোটো না। দিদা বলছে কি, আমি তো সান্টাকে দেখেছি, ওই তো একটা লোক আসছে লাল জামা পরে, সাদা কালারের কুর্তা পাজামা পরে, আমি তো জানলাম, আমি দরজার ইয়েতে বসে দেখছিলাম যে ওই যে এলো, তোদেরকে গিফট দিল আর তোদের মানে মুখে মানে গায়ে হাতে হাত বুলিয়ে চলে গেল। মানে আর আমি বলবো, আর আমি ছোটবেলায় এটা ভাবতাম যে ওইটুকুনি দরজার ফুটো দিয়ে আমাদের, আমরা যখন আগে যেই ভাড়া মানে বাড়িতে থাকতাম, হ্যাঁ আমরা যখন আগে যে রেন্টে যখন থাকতাম একটা বাড়িতে, তখন মানে ওই দরজার নিচে হালকা একটা মানে একটুখানি মানে ফাঁকা ছিল, ঠিক আছে, ভাবতাম ওই ফাঁকাটা দিয়ে এত মোটা মানুষটা ডুবত কি করে, আমি জানতাম না ঘরের মধ্যেই রয়েছে দুটো স্যান্টা ক্লজ। আজকালকার মেয়েরা ফটো ফটো তুলে দেখো, এক ঘন্টা ধরে একই পুজোর ছবি তুলে যাচ্ছে, আর এক একটা সেলফিতে এক এক ইঞ্চি করে এগোচ্ছে যীশু খ্রিস্টের দিকে, একটা সবাই গেছে, আবার একটা এক ইঞ্চি এগিয়ে যায়, আবার আবার এগিয়ে যাচ্ছে। 1 মিনিট টু গো, 12 হয়ে গেছে, অ্যান্ড আমাদের সবার তরফ থেকে মেরি ক্রিসমাস, সবার হ্যালোইন, সবার সুন্দরভাবে কাটুক, 2021 তে যেন সবার ভালো আসুক, সবার ভালো হোক। আসছে, লেগেছে, কিছু হয়নি তো, কাজ বাজ করে জ্ঞান দিচ্ছে, তারপর তাতেই কল। কেক ডিনার ইজ কমপ্লিট, এবার সবাই ঘুমোতে যাবো। তার আগে আমি এই ভিডিওটা আজকে যে তোমরা যেটা দেখছো সেটা আমি এডিট করবো, অ্যান্ড এডিট করে আই হোপ কি কালকের মধ্যে আমি আপলোড করে দেবো। তো যাই হোক না কেন, আজকের জন্য এত রয়ে গেলাম, আশা করছি ব্লগটা ভালো লাগে, যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক করে যাও, কমেন্ট করো কেমন লাগলো, অ্যান্ড সবাইকে ওয়ান সেকেন্ড মেরি ক্রিসমাস, কালকে কেমন ভালো, কালকে দিনটা ভালো করে কাটিও, আমি তোমরা আজকে দেখছো তো আজকে দিনটা ভালো করে কাটিও, অ্যান্ড সবাই সেফলি থেকো, সবাই ভালো থেকো, সবাইকে খুশি রেখো, দেখো হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে খেললেন, বি বং বি বেজি, বাই বাই, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বাই। এখন 11:30 বাজে, আধ ঘন্টা পর মেরি ক্রিসমাস হয়ে যাবে, আমরা একটু ওয়েট করছি, তোমরাও থেকো আমাদের সাথে, হ্যাঁ এর সাথে থেকো, আর এর সাথে বৈশপসে রান্না করো তোমরাও, প্লিজ নাটক করছো, এইগুলো কাটিং করে দিস প্লিজ।